হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকেও একটা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতেছেন, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আর এই যে রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ তৈরি করতেছি। তো আর কিভাবে তৈরি করতেছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিছিলাম, তো ওখান থেকে তুলে নিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে পেঁয়াজটা কিভাবে তৈরি করছি সেটা। এই যে বন্ধুরা দেখতেছেন, আমি খেসারিটা বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে মোষের ডাল। তো মোষের ডালটা আমি এখানে পাটার সাহায্যে বেড়ে নিচ্ছি। দেখেন, বেটে একদম গুঁড়ো করে নিব, ডালটা তৈরি করে নিচ্ছি আর কি। তো দেখেন, আমি এটা এখান থেকে নিয়ে আরো ভালো করে পিষে নিব। এখন যে দেখতেছেন, আমি এখন ভালো করে পিষে নিচ্ছি, একদম মিকি আর কি, একদম মিক্স করে নিব আর কি। এখানে আমি এভাবে ভালো করে পিষে নিব এগুলা। অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা। তো আমি এখান থেকে শুরু করতেছি বাটাটা। কিছুক্ষণ আপনারা চাইলে কিছুক্ষণ মসুর ডালটা ভিজিয়ে রাখবেন, ওখান থেকে তুলে পাটা, এই যে ফাটা আর উতার সাহায্যে পিষে নেবেন ভালো করে। আর যাদের ব্লেন্ডার মেশিন আছে তারা ওভাবে পিষে নিতে পারেন, তাতে একদম সহজ। তো আমরা গ্রামের মানুষ, সেজন্য আমাদেরকে একটু কষ্ট করে করতে হচ্ছে আর কি। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কিভাবে রেসিপি দিব সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে বন্ধুরা দেখতেছেন, আমি ভালো করে পিষিয়ে নিলাম। তো এটা হচ্ছে চিংড়ি মাছের গুঁড়ো, এখানে আমি ভালো করে পিষে নিছি পাটাতে। তো এগুলো হচ্ছে চিংড়ি মাছের গুঁড়োগুলো। তো ওখানে আমি এখানে দিয়ে দিব মুসের ডালের গুঁড়োটা। তো মানে একদম বেসন তৈরি করে ফেলছি, তো ওটা ওখানে দিয়ে দিচ্ছি মিক্স করে নেওয়ার জন্য। তো আমি ভালো করে নিয়ে নিচ্ছি এখান থেকে, যেহেতু না থাকে সবগুলা ভালো করে নিয়ে নিচ্ছি। তো দেখতেছেন, এখন চিংড়ি মাছের গুঁড়োগুলা আর মসের ডালটা, মসের ডাল বাটাটা, আর এখান থেকে আমি দিয়ে দিব কাঁসারি বাটা। যে দেখতেছেন, কাঁসারি বাটা দিয়ে দিচ্ছি। আর এখন দেখতেছেন, চিংড়ি মাছ, কাঁসারি বাটা আর মসের ডাল একসাথে দিয়ে দিলাম আমি। তো এর উপর আমি আরো দিয়ে দিব, দেখেন আপনারা, আর আমার ভিডিওর উপর চোখ রাখুন, দিয়ে দিব। তো এখানে এগুলো একটু ফ্রিজে রাখা হয়েছিল, সেজন্য ওখান থেকে মানে পুরোটা ভিজে যায় নাই, উঠতেছে না, সেজন্য অল্প অল্প তুলতে হচ্ছে আমাকে। তো আমি এগুলা যেহেতু একটু নরম, সেজন্য ওখানে আরো দিয়ে দিব এই যে যেগুলা ছনার ডাল বলে আর কি, বুটের। তো বুটগুলো এখানে আমি পিষিয়ে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি বেসন, বেসনটা দিয়ে দিচ্ছি একটু শুকনো টাইপের আর কি, যেহেতু একটু শক্ত হয় পেঁয়াজগুলো। আর এখন পিষে নিব এই যে দেখতেছেন রসুন। তো আমি এটা এখানে পিষে নিব। এই যে দেখতেছেন, এখানে আমি নিয়ে নিলাম শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, এগুলো আমি একসাথে নিয়ে নিছি। তো এখানে আবারও নিয়ে নিলাম রসুন, পেঁয়াজ, তো বেশি করে দিচ্ছি আর কি। তো এটা আমি এখানে আবার পিষে নিব ভালো করে, যে পিষে নিচ্ছি ভালো করে আমি উতা দিয়ে। তো আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, তাতে একটু কষ্ট কম হবে আর কি। আমি যেহেতু গ্রামের, তো আমার কাছে তো ব্লেন্ডার মেশিন নেই সেজন্য। তো এই যে দেখতেছেন, এখানে সব মশলা নিয়ে নিছি সাথে পেঁয়াজ কুচি সহ। তো আমি এখানে বাটাগুলোও নিয়ে নিব এখন, বাটা শেষ হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন সহ। তো ওগুলো দিয়ে আমি একসাথে এখন মিক্স করে নিব আর কি। এখন এখান থেকে সবগুলো কুড়িয়ে নিচ্ছি, দেখতেছেন, এই যে এখানে দিয়ে দিছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো এখন দিয়ে দিব শুকনো মরিচ আর পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম আমি। তো একসাথে সবগুলো দিয়েই ভালো করে মিক্স করে নিব এখন। দেখতেছেন, আমি হাত দিয়েই মিক্স করতেছি। আর আপনারা বলবেন কালো কালো কেন চিংড়ি মাছের গুঁড়োগুলো কেন? তো ওগুলো হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছও না, সেজন্য
ছোটো চিংড়ি মাথা দিয়ে আমি এগুলো তৈরি করতেছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজও তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখন একটু মাংসের মশলা আর কি, স্বাদ মশলা বলেন এটা আর কি, একটু করে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি একটু পরিমাণ মতো হলুদ দিব, যে হলুদটাও দিয়ে দিলাম। তো এখন দিব, ভালো করে একটু মিক্স করে নিব আর কি, একটু হালকা লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজের স্বাদটা একটু ভালো হয় আর কি, স্বাদ মতো দিচ্ছি সব কিছু। তো যে দেখেন লবণ দিয়েই আর চিংড়ি মাছের গিয়াগুলা দেখেন কিভাবে, তো এগুলো আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মতে নিচ্ছি আর কি, যেহেতু পেঁয়াজগুলো ভালো হয় খেতে, একটু স্বাদ মতো হয় আর কি। আপনারা চাইলেও এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে বাড়িতে পেঁয়াজও তৈরি করতে পারেন। আর আমি তৈরি করতেছি কিন্তু একদম আনকমন আর কি, চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছের মাথা দিয়ে পেঁয়াজও খেতে কিন্তু অনেক মজা, দারুণ মজা। চাইলে আপনাদেরকেও বানিয়ে খাইতে খাওয়াতে পারি। তো চলে আসেন আমাদের বাড়িতে বেড়াতে, তাহলে সবাই খাইতে পারবেন। তো আমার এভাবে সবগুলো মিক্স করে নিব, যে দেখেন আমার মতানো শেষ। এভাবে কিছুক্ষণ রেখে দিব আমি। তো রাখার পর বন্ধুরা দেখতেছেন আমি কড়াইয়ে বসাই দিয়েছি চুলার উপর। তো ওখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। তো ঘিটাও তেল বেরিয়ে আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। যে দেখেন এখনো ঘিটা রয়ে গেছে, তো আর অল্প একটু আছে। তো দেখেন আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ঘিয়ের সাথে মিক্স করে, যেহেতু পেঁয়াজুতে তেল একটু কম খায় আর কি, সেজন্য আমি ঘিটা দিছি। তো এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য, যে অপেক্ষা করতেছি আমি কিছুক্ষণ ধরে, যে তেল গরম হয় নাই। আমি পেঁয়াজুটা আগে থেকে দিয়ে দিলাম, তার কারণে আমার পেঁয়াজগুলো সুন্দর না হতে পারে। তো আপনাদেরকে আমি আগে থেকে বলে দিচ্ছি, তেল গরম না হতে কিন্তু আমি পেঁয়াজটা বলে দিয়ে দিলাম। তো আমি একটা একটা করে তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি উপর থেকে, কারণ তেলের মধ্যে নিচ থেকে দিলে হাতে তেল পড়তে পারে, সেজন্য উপর থেকে দিতে হবে। পেঁয়াজগুলো উপর থেকে আস্তে আস্তে ফেলতে হবে। তো আমি এভাবে সার দিক দিয়ে সাজিয়ে দিব পেঁয়াজটা। এই যে দেখতেছেন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এখন অপেক্ষা করব নিচ থেকে হয়ে যাচ্ছে কিনা। এই যে দেখতেছেন এখানে কিন্তু আরও দিচ্ছি আমি, যে এখানে তেল দেখা যাচ্ছে সেখানে উপর থেকে একটা একটা দিয়ে দিচ্ছি। অপেক্ষা করতেছি আর কি আপনাদের জন্য। আর একটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এক করে সাবস্ক্রাইব করুন। এই যে ভিউয়ার্স দেখতেছেন আমি এখন পেঁয়াজটা উল্টে দিচ্ছি। তো উল্টে দেওয়ার পর এখান থেকে তুলে নিব একটা একটা করে, দেখেন একদম লাল হয়ে গেছে, মচমচে, খেতে অনেক সুস্বাদু একটা রেসিপি এটা। তো আমার কিন্তু খুবই পছন্দ একটা রেসিপি এটা। আমি কিন্তু পেঁয়াজ পেলেই আমাকে ভাত না দিও সারা যাবে, পেঁয়াজ আমার খুব প্রিয়। তো আজকে আমার এই পেঁয়াজটা তুলে নিয়েছি, তো ভালো লাগবে আপনাদের অনেক, আর আমার খেতেও খুব মজা লাগে এই পেঁয়াজটা। আর চিংড়ি মাছের পেঁয়াজ তো বলারই কথা, অনেক সুস্বাদু একটা খাবার। তো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আর একটু দিয়ে দিচ্ছি, দেখেন একটা একটা করে ফেলে দিচ্ছি পেঁয়াজটা। তো আপনাদের অপেক্ষায় রইলাম, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।